একবার কল্পনা করুন, আপনি একটি খাঁচায় বন্দী আর পশুর রাজা সিংহ ঘুরে বেড়াচ্ছে আপনার চারপাশে। শুনতে অবাক লাগলেও দক্ষিণ আফ্রিকার জিজি কনজারভেশন আপনাকে দেবে তেমনই এক সুযোগ। আমরা যেমন কোনো পার্কে গেলে বা চিড়িয়াখানায় গেলে খাঁচার ভেতরে থাকা প্রাণীদের দিকে কৌতূহলী নয়নে তাকিয়ে থাকি, এখানে ঠিক তার উল্টো। সিংহরাই খাঁচার ভেতরে থাকা মানুষের দিকে কৌতূহলী নয়নে তাকিয়ে থাকে। খাঁচার ভেতরে মানুষটিও সিংহকে দেখতে পাবে ভিন্ন রূপে, যেভাবে তাদের থাকার কথা, মুক্ত স্বাধীন বন জঙ্গলে। দক্ষিণ আফ্রিকায় 2500 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে অভয়ারণ্য। 2019 সালে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয় এটি, এবং পর্যটকদের এই অদ্ভুত অনুভূতির জন্য তৈরি করা হয়েছে এই খাঁচা। বর্তমানে এখানে রয়েছে 77টি সিংহ। খাঁচায় থেকে শুধু সিংহ দর্শনই নয়, এখানে রয়েছে রাত্রিযাপনেরও সুযোগ সুবিধা। বিলাসবহুল রিসোর্টে বেশ আরামায়েশেই থাকতে পারবেন আপনি, তবে শর্ত একটাই, আপনার ঘরের 5 মিটার দূরে আনাগোনা থাকবে সিংহের। প্রতি রাত্রিযাপনের জন্য আপনাকে গুনতে হবে অন্তত $135। আবার খাঁচায় থেকে সিংহ দেখতে গুনতে হবে আরও $132। বন্য প্রাণীপ্রেমী এবং চলচ্চিত্র নির্মাতাদের জন্য এই অভয়ারণ্য যে এক স্বপ্নের জায়গা, তা চোখ বন্ধ করেই বলা যায়। তো ভিউয়ার্স, নিয়মিত এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আর যদি এই মুহূর্তে ভিডিওটি আপনি ফেসবুকে দেখছেন, তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখুন।